আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, আমি আজকে ভিডিওতে খুবই আনকমন একটা জিনিস দেখাবো। আপনারা ইতিমধ্যে ভিডিও থাম্বনেল দেখে বুঝে গেছেন, তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখে যাবেন। আর সবার কাছে অনুরোধ, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, আমরা অনেকে হয়তো জানি যে জিন বন্দি করে, মূলত ভূতুলের ভিতর জিন বন্দি করে বিভিন্ন নদীতে বা জঙ্গলে ফেলে দেয়। তো আমরা জানি বাট শুনছি কীভাবে বন্দি করে, আমরা এটা কখনো দেখি নাই। তো আমি আজকে ভিডিওতে কীভাবে মূলত জিন ভূতুলের ভিতর বন্দি করে এই ভিডিওতে তুলে ধরবো। তো ভিউয়ার্স, বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা দেখে নেই কীভাবে মূলত জিন বন্দি করে ভূতুলের ভিতর। দেখুন, তারা মূলত কবিরাজ বা তাদের একটা ইউটিউব চ্যানেল আছে। তো আমি জানি না ভিডিওটা কতটা সত্য না মিথ্যা না ভুয়া, আপনারা দেখেন ভিডিওটা শেষ পর্যন্ত। মূলত দেখুন তারা এখানে আগুনের মূলত গুলো একটা চক্কর করছে, চক্করের ভিতর তাদের উপর যে জিনটা ওটা এখানে আশ্রয় করছে। তো দেখুন ভিডিওতে। ভাই আমি ওই কাছে গেলে তো কিছু দেখাতে পারবো না। দর্শক, এটা কতটা সত্য নাকি মিথ্যা নাকি ভুয়া এটা মূলত আমি নিজেও জানি না। তো আপনারা ভিডিও নিশ্চয় কমেন্ট করে বলে যাবেন আসলে এটা সত্যি নাকি ভুয়া। আর সবার কাছে অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবং যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকেন, আজকের মতো এখানেই বিদায় নিলাম। ওকে, আল্লাহ হাফেজ।